অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত বৃন্দ, আমার সহকর্মী এবং শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। অনুষ্ঠানের দুইটা অংশ, একটা হচ্ছে যে কোর্স সমাপনী, মাধ্যমিক স্তর সমাপনী শিক্ষার্থীদের সম্বর্ধনা, আর যারা বিভিন্ন শ্রেণীতে মেধার স্বাক্ষর রেখেছে তাদেরকে পুরস্কার দেওয়া। আসলে আমার ভালো লাগছে, প্রথমেই আমি আমার বিদায়ী শিক্ষার্থী ওমর ফারুককে ধন্যবাদ জানাই তার সাবলীল বক্তব্যের জন্য। আর আজকের অনুষ্ঠানে নতুন করে তোমাদেরকে কিছু বলার নেই, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর সব কথা শ্রেণীকক্ষে শিক্ষকরা বা আমরা বলে ফেলেছি। আর ভালো কিছু শোনার জন্য আমাদের এখানে অভিজ্ঞ এবং যথেষ্ট দক্ষ ব্যক্তি আছে, তাদের কাছ থেকে আমরা শুনব। আমি আশা করি যে তোমরা ভালো থাকবা, ভালো কিছু করবা। আর আমি ব্যক্তিগতভাবে দশম শ্রেণীর শ্রেণী শিক্ষক হিসাবে প্রথমত আমার প্রধান শিক্ষককে থ্যাংকস জানাই যে আমরা চেষ্টা করেছি, হয়তো পুরোপুরি সফল হয়নি, কিন্তু আমরা চেষ্টা করেছি। এই চেষ্টার পিছনে নিয়ামকটা ছিলেন তিনি, তিনি মূলত আমাদেরকে এই শক্তি যুগিয়েছেন, আমরাও চেষ্টা করেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার সহকর্মীরা, তারা দারুণ পরিশ্রম করেছেন এই কাজটা, শিক্ষকতা কাজটা আমরা সবাই জানি যে আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং পেশা, বা আমরা কষ্ট করে এই কাজটা করেছি, তোমাদেরকে তৈরি করতে চেষ্টা করেছি। আর স্কুল ম্যানেজমেন্ট আমাদেরকে একটা ভালো মানে পরিবেশ দিয়েছে, স্কুল ম্যানেজমেন্টকেও থ্যাংকস। একটা কথা আমি ওর ফারুকের সূত্র ধরেই বলছি যে এই প্রোগ্রামগুলো আসলেই আমার দুইজন শিক্ষার্থীর কথা মনে পড়ে, আবারও মনে করছি খলিলুর রহমান আর শিমুর কথা, যারা আমাদেরকে ছেড়ে চিরবিদায় নিয়েছে। আর গত বছর তোমরা বকুল ভাইকে বা আমরা বকুল ভাইকে হারিয়েছি, স্বাভাবিকভাবেই আমরা তাদের কথা মনে করতে পারি। আর একটু সরি বলার